হ্যালো হ্যালো দুলা ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তা শালি কেমন আছো? ভালো নাই। কি হয়েছে আবার? ভালো নাই। কেমন ছেলে খেতে বিয়ে দিচ্ছেন? বারে দেখলাম ছেলে অনেক ভালো, স্মার্ট, তোরও পছন্দ। আর এখন আবার কি হয়েছে? ছেলের কোনো মনে একটা ই নাই, কোনো চাহিদাই নাই মনের ভিতরে। তাই এইজন্য তো বলছিলাম যে ভালো সুন্দর দেখে ছেলে নিলে এইরকমই হবে জীবনে তোমার। কেন আমি কি খারাপ ছিলাম? আপনি ভালো ছিলেন, আপনি আইসে বেড়ায় যান আমার বাসায় দুই দিন। তাই এখন আমি যদি তোমার বাসায় বেড়াতে যাই তোমার জামাই কি বলবে? দুলাভাই বেড়াতে আসছে। হ্যাঁ ওটাই তো বলবে, মনে হয় বিয়ের রাতে কিছু বোঝেনি না। বুঝলে পারলে কি, ওর কোনো ই নাই মনে বোঝা, মনে একটা কোনো চাহিদা নাই, ঠিক আছে, কোনো ফিলিংসই নাই ওর নাই। কিন্তু তুমি করে নিবা। কত কেন কত, একটা মেয়ের যতটুকু প্রয়োজন সেটা তুমি করে নিবা। চেষ্টা করছি, কোনো কাম নাই, কাম হয় না। তাই? হায় হায়, তাহলে তো তোমার জীবনে তো অন্ধকার নেমে আসলো। কেন আপনি আসেন না? বাবা রে, দুলা ভাই আর কত সময় দিবে বলো? যতদিন আমি থাকবো দুলা ভাই বেঁচে থাকবে ততদিন। হ্যাঁ আর তোমার বোনকে সময়টা কে দিবে? দুলা ভাই দেবে। আরে বাবা, আমাকে কম দেবেন, আমাকে বেশি দেবেন। তোমার আপা তো কম খাওয়ার মানুষ, তোমার আপাকে যদি ভরপুর খাবার না দেই তোমার আপা কিন্তু আর থাকবে না। কেন আপনি আসবেন না? আমি যখন বলছি আমার শালি, তাহলে তো অবশ্যই আমাকে যাইতে হবে। আমি যাবো না মানে এই সুযোগ কি ছাড়তে হবে? জীবনেও ছাড়বো না। এখন তোমার কি হচ্ছে সেটা বলো। আমার কি হচ্ছে, ওর কোনো ওর মনে ভিতরে কোনো চাহিদাই নেই, আমাকে কোনো সুখ দিতে পারে না। তাই? আর আমার দরকার তোমার না? আসলে এই শুকর শুকর আষ্টের দিন হলো তোমার বিয়ে হয়েছে, আর এর মধ্যে তোমাদের সাথে যদি এরকম একটা কিছু হয়, এই জীবন তো আর বাকিটা পড়ে আছে, কি হবে তখন বলো? কি করবো না, ওর আমার ইচ্ছে করতে ওর সাথে আমি সংসার না করি। না না এটা করো না, আমাকে সময় মতো ডাক দিবা, সময় মতো আমি তোমার সে কাজ করে দেবো। কিন্তু তোমাকে ওই টেনশন করতে হবে না যে তুমি মানে ওর ভাত ছেড়ে চলে আসবা, আমার সাথে এসে তুমি বাসায় থাকবো, বাবার বাড়িতে থাকবা, আমি যখন যাব তখন একটা খারাপ লাগবে না? তার চেয়ে লাইসেন্স ধরে আসো, ভালো আসো, সময় যখন পাবা আমাকে ডাক দিবা, বাস তোমারও ভালো লাগবে আমারও ভালো হবে। ওই সাথে রাতে তোমার থাকতে আমার রাগ উঠে, শরীরের ভিতরে একটা জ্বালা উঠে যায়। তাই? আসলে এটা স্বাভাবিক, কারণ তোমার যেরকম অবস্থাটা না আমি তো জানি, কারণ তোমার সাথে যদি আমি সেই সিস্টেমটা নাই থাকতাম তাহলে বুঝতাম না আসলে জীবনের আনন্দটা কতটুকু বেশি। আর তুমি আবার বেশি আনন্দ নিতে পারো, এটাই তো সবচেয়ে বড় দুঃখজনক একটা কথা। এখন মনে হয় আমার পাও থেকে মাথা পর্যন্ত গরম হয়ে রয়েছে এখনো। আরে আল্লাহ রে, তাহলে আসলে তো তো মনে খারাপ লাগতেছে তোমার, তাই না? খারাপ মানে আজ তিন চার দিন বিয়ে হয়েছে, কোনো কিছুই এটা মানে একটা মনের একটা চাহিদা মিটাতে পারে না, সেটা তো খারাপ লাগতেছে স্বাভাবিক। এটা আসলে কি করব বলো, এখন এই বিষয়টা নিয়ে যদি আমি তোমার ওখানে যাই, যদি রাতে থাকতে যাই, তুমি তো দিনে তোমার সাথে কিছু করতে পারবে না, পারবা? রাত্রে ওর ঘুমে মানে দুধের সাথে কিংবা কোনো পানির সাথে একটা ঘুমে বড়ি খাওয়াই ওর ঘুম পরে রাখবো। তাই? আর আমার শ্বশুর শাশুড়ি বাড়ি নেই, বাসায় নাই না। ওরা কই গেছে? ওরা বেড়াতে গেছে। বুদ্ধিটা তো ভালোই করছো তুমি, মানে আমার আমাকে সুখ দেওয়ার জন্যে আর তুমি নিজে সুখে রাখার জন্যে তাহলে ভালো ব্রেন করছো তো, না? এটাই করবা? আছে তো সেটা? অবশ্যই। হ্যাঁ আছে, আপনি আসেন। কই রাখছো? রাখছি আমার ডয়রে। কবে নিয়ে আসলা ওটা? নিয়ে আসছি আজকে দুদিন হচ্ছে, আমি একটা লোক দিয়ে আনাইছি। তাই? ওরা খাওয়াই দিবা। কিন্তু আমার তো এখন বর্তমান যে সময়টা তোমাকে আমার দিতে হবে না, আমি কিন্তু অনেক সময় এখন লাগে আমার, তখন তুমি কি করবা? মানাই নেব। জীবনেও পারবা না তো? পারবো। সত্যি তো? অবশ্যই, আপনি আইসেই দেখেন খালি। জীবনেও যদি এরকম কিছু একটা হয় তাহলে কিন্তু তোমার খবর আছে, আপনি আইসেই দেখেন। হ্যাঁ অবশ্যই যাব, তুমি বলছো যখন তোমার যদিও প্রয়োজন আমাকে তো যেতে হবে, এটা স্বাভাবিক। আর আমি যদি যাই তাহলে তো তোমার তো আরও ভালো, সব কিছু তো আমার নেওয়া আছে তো, তাই না? আপনি আসবেন কি না সেটা বলেন নাকি? আরে তুমি বলছো আমি যাব না মানে, তা কোন সময় আসবেন? যাব আমি, তুমি ফোন দিছো না, এখন তো সঙ্গে সঙ্গে যেতে পারতেছি না। তা আপনি আসবেন তা আপনার জন্য না জানে? অবশ্যই জানবে না, আর আমি ওকে জানে আসবো কেন? আর শোনো বলেন, তুমি কি খেতে ভালোবাসো এখন বর্তমান? আমার কোনো খাওয়া লাগবে না, মনে করেন আমার হচ্ছে মাথা এখন গরম হয়ে রয়েছে। আরে পাগলি, তার জন্য না, একটা খাবার কিছু নিয়ে গেলে তবুও বুঝতে পারবে যে না শালিকে খাওয়ানোর জন্য দুলা ভাই কিছু একটা নিয়ে আসছে। ও কিছু একটা নিয়ে এসে না তো করে, সেটা তুমি বলবো না কি খেতে মন চাইছে তোমার?
কি বলবো এখন, মাথায় কাজ করতেছে না এখন, কোনো কিছু খাইতে মনে হচ্ছে না এখন। আপনি এই যে কোনো একটা বিস্কুট কিংবা একটা প্যাকেট চানাচুনি চলে আসে। আরে না, তোমাকে কি খেতে মন চাচ্ছে বলবা না, তুমি যে কোনো একটা কিছু তো বলবা। আচ্ছা মিষ্টি নিয়ে আসেন। মিষ্টি খেতে ভালো লাগছে? আর মিষ্টি তো আমি দাও, আমি তো মিষ্টি তোমার, আবার কি মিষ্টি খাবো। আচ্ছা ওইটা তো একটা উদাহরণ, মানে নিয়ে আসবেন খালি স্যাম্পল। হ্যাঁ, এত এতই ভালো লাগতেছে তোমায়? খালি আসিয়ে দেখেন। বাবারে, তাহলে আমার ভয় লাগতেছে তো। কেন, যেভাবে বলতেছো এসেই দেখেন, তার মানে মনে হয় আমি গেলে তুমি কি করবো, আমাকে মেরে ফেলাবে নাকি? আপনি মারবো কেন? সেটাই তো মনে হচ্ছে তোমার, তুমি যে বলছো যে এসেই দেখেন খালি। আপনার যদি আমার দরকার আপনি বুঝেছেন নাকি? আমি তো বুঝতে পারছি, দেখে তো বললাম, তুমি বলছো না যে তাহলে এসেই দেখেন, তাহলে আমার ভয় লাগতেছে তো। ধুলাবাড়িকে মারা যায় আপনার মায়েরকে মারা আমার বিধু বানাবো না, সেটার জন্য না, কারণ আমি কিন্তু বেশি সময় তোমাকে দিতে পারবো না, বুঝছো। আমার যদি সেটা দেখে নেবো, আপনি আসেন না, দেখে নিলে হবে না, কারণ তোমরা অন্যরকম, তোমাদের যদি আশা আকাঙ্ক্ষা যদি মনের মধ্যে যদি কোনো তৃপ্তি ফিলিংস না পাও, না যদি মিটে, তাহলে তো আমাদের উপর তোমরা ভেজাল করবো আরো। কেন, আপনার সাথে তো আমার আগে কিছু হয়েছে, হয়েছে না, আমি তো জানি আপনি কি পারেন না পারেন। সেটা বুঝতে পারছি, কিন্তু আসলে এখনকার পরিবেশ অনুপাতে আমি বুঝতে পারতেছি, তুমি যদি তোমাকে সময় ঠিক মতো না দিতে পারি, তাহলে তুমি আমার উপর যেরকম রাগ নিবা, আমি তো বাঁচবই না, তাহলে তখন কি হবে? আপনি কি সুযোগে সদ্ব্যবহার করতেছেন? আরে না, মনে হচ্ছে তো তাই। সেসি, এটা কেমন কথা বললা, সুযোগে সদ্ব্যবহার করবো কেন? আসলে মানে ওই রকম একটা কিছু করতেছো তুমি যাতে আমার ভয় লাগতেছে। এই শোনো, বলেন। আমি কিন্তু বেশি সময় তোমাকে দিতে পারবো না, 2-3 মিনিটের মধ্যে কিন্তু আমাকে সারিয়ে দিতে হবে, ওকে? আমার তো মনে একটা জ্বালা আছে, এটা তো মিটবে। ওরে বাবা, এটা আমাকে দিয়ে মিটাতে হবে? অবশ্যই। আর তাহলে আপনাকে খালি খালি ডাকতেছি? আচ্ছা ঠিক আছে, যদি আমার 2-4-5 মিনিটও হয়ে যায় তাহলে তুমি কি করবা বলো? আপনি তো আগে আমার সাথে ভালোই সময় কাটাইতেন। আচ্ছা এখন একটু বয়স হয়ে যাচ্ছে না, একটু বেশি লাগলে কেমন লাগে? তা আপনি আসতেছেন সেটা বলে নাকি? আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। আচ্ছা তাহলে আসেন। আচ্ছা ওকে, আসতেছি। আচ্ছা।